আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুম হিটার, এটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড ভাওমি, এন্ড এটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে। এটার এই যে সামনে ম্যাচ দেওয়া হয়েছে, এখান থেকে গরম বাতাস বের হয়, উপরের দিকে টাচ সেন্সিটিভ দুটা বাটন আছে, এর মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। যদি আমি প্রেস করি তাহলে এই যে এটা অন হয়ে গেছে, এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে লাল কালারের, এবং এখান থেকে এই যে গরম বাতাস বের হচ্ছে। সো যাদের পা ঠান্ডা হয়ে যায় বারবারে, তারা পায়ের এখানে এটা রেখে দিতে পারেন, অথবা হাত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে টেবিলেও এটা রেখে দিতে পারেন। এর আরেকটা মজার বিষয় আমি দেখাচ্ছি, এর এই বাটনটার মধ্যে প্রেস করলে এটা এই যে অসিলেশন শুরু করে, মানে এটা এই যে নিজের ইচ্ছা মতো ডানে বামে ঘুরতে থাকে। ওকে, এই যে ডানে ঘুরলো বামে ঘুরলো, যেভাবে হচ্ছে ফ্যান ঘুরে থাকে এটাও ঠিক একইভাবে ঘুরতে থাকে। এবং অলরেডি কিন্তু অনেক হিট জেনারেট হচ্ছে, এই যে আমার হাত গরম হয়ে গেছে, দেখেন গরমে লাল হয়ে গেছে। সো খুব ভালো হিট প্রোডিউস করে, একজনের জন্য একদম পারফেক্ট ডিভাইস। এই হচ্ছে এটার বক্স, অ্যান্ড এটার অসিলেশনটা এখানে টাচ করে অন অফ করা যাবে, অ্যান্ড একটা সাউন্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা কাজ করতেছে। এবং এখানে যখন আমরা পাওয়ার বাটনে আরেকটা প্রেস করবো, তখন এখানে লালের জায়গায় ব্লু লাইট হয়ে যাবে। ব্লু লাইটটা হচ্ছে অনলি ফ্যানের কাজ, মানে এখন শুধু বাতাস বের হবে, কোনো গরম বাতাস বের হবে না। সো এভাবে আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। এটা স্মার্ট ডিভাইস, আপনার এই যে দেখেন স্মার্ট ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে যাবে, অ্যান্ড এটা হচ্ছে শাওমির প্রোডাক্ট, তাই অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি। এটার প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আরেকটা প্রেস করেন তাহলে এটা অফ হয়ে যাবে। এবং নিচের দিকেও দেখেন খুব সুন্দর রাবারের ফিনিশ দেওয়া হয়েছে, যেন এটা সারফেসে ভালো গ্রিপ পায়। অ্যান্ড এ হচ্ছে আমাদের মেইন ডিভাইস ইটসেলফ। সো এটা আপনারা চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।